জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। উপস্থিত যারা এই অনলাইনে সৎসঙ্গে যুক্ত আছেন, বরেণ্য শ্রদ্ধেয় প্রত্যেকটা শ্রোতৃমণ্ডলীকে আমার গভীর শ্রদ্ধাসহ ভালোবাসা ভক্তি নিবেদন করছি। আমার স্নেহের ঋদ্ধিমান আমাকে যেভাবে উপস্থাপনা করলেন, আমি ঠিক ততটা নই বা তমন্তর জানিও না। আর তাছাড়া আমি খুব অভ্যস্ত নই, মানে শূন্যতার মাঝখানে কিছু বলার মতো করে, কেহ নাই কিছু নাই, শুধু তুমি আর আমি। এই এত বড় ভক্ত আমি নই যে আমি আন্দাজে কথা বলতে থাকবো। যখন ভক্তমণ্ডলীকে দেখতে পাই, তাঁদের ভক্তির আবেশ আমাকে মুগ্ধ করে এবং সেই ভক্তির স্রোত আমার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়, তাতে আমি কৃতার্থ হই। সেখানে তো ভক্তমণ্ডলীর মুখদর্শন করতে পারছি না, ভক্তিমতী জননীদেরও দেখতে পাচ্ছি না। তা আমাকে তো আন্দাজে সমস্ত কথা বলে যেতে হবে। এই ভাদ্র মাস ছোটবেলা থেকে শুনে এসেছিলাম একটা অপয়া মাস বলে। পরবর্তী সময়ে বালক বয়সে জানতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল ওই জন্মাষ্টমী, এই ভাদ্র মাসে। তারও পরে জানতে পারলাম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয়েছে এই ভাদ্র মাসে। আর এই পুরুষোত্তমের চরম প্রান্তে এসে এও জানতে পারলাম এটা শুধু দুটো পুরুষোত্তমের আবির্ভাব দিবস না, আবির্ভাব মাস না, পরম পুরুষ বিশ্বনবী হযরত মোহাম্মদ রসুলের আবির্ভাব মাস। তিনিও আগস্টে আবির্ভূত হয়েছিলেন। এই ত্রয়ীর সমন্বয় এই ভাদ্র মাস। আর একজন পরম পুরুষ, তাঁরও এখানে যোগ আছে, যদিও তিনি আবির্ভূত হননি, কিন্তু তাঁর তিরোধান হয়েছিল এই মাসে। তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এই চারজন পরম পুরুষের শ্রীচরণ রঞ্জিত এই ভাদ্র মাস। আমাদের সৎসঙ্গী সমাজের কাছে অত্যন্ত পবিত্র মাস বলে গ্রহণ করে আসছে সৎসঙ্গী সমাজ, বরণ করে আসছে, এবং ভাদ্র মাসটা সেই প্রথম দিন থেকে ভাদ্র পরিক্রমা করে যাচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বাস্তবে বসে জনমণ্ডলীর সমাবেশে, আবার এমনতর আজকে যেমন করে ঋদ্ধিমান করছে, এমনতর করে অনলাইন সৎসঙ্গ সারা পৃথিবী ব্যাপী হচ্ছে, হতে থাকছে এবং হবেও 31শে ভাদ্র পর্যন্ত। ভাদ্র মাসটাকে এমন করে বরণ করেছি আমরা প্রতি প্রত্যেকে। আজকের আলোচ্য বিষয় অপূর্ব সুন্দর নির্বাচন করা হয়েছে, ভক্ত ভগবান। আমি আজকে সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে বসে ভাবছিলাম, এক একজন ভক্ত জড়িয়ে নেই, সীমাহীন যেমন অসীম অনন্তের অধিকারী পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর, তেমনও কিন্তু এই অসীমকে উপভোগ করার জন্য ভক্তও কিন্তু অমন অসীম অনন্তের পথে তারাও কিন্তু এগিয়ে চলেছে এই পরম পুরুষকে গ্রহণ করে। তাই এই অসীম অনন্তের পথিক যারা, তাদের জীবনটাকে তুলে ধরা বড় কঠিন। অন্তত আমার মতো সাধারণ মানুষের ভক্তির লেশ মাত্র যেখানে সৃষ্টি হচ্ছে না, ফুটে উঠছে না, ভক্তি ফুল যেখানে ফুটছে না,
সেখানে আমি অমন্তর মহান পুরুষদের জীবন কথন পাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার মধ্যে নেই, আমি খুঁজে পাই না। আমাদের গ্রন্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথোকথার মধ্যে থেকে যা পাই, পরম পুরুষের রাজত্বে হযরত রসুলের যেমন ছিলেন চারজন মহান ভক্ত, আবু ওমর আলী ওসমান, ভগবান শ্রীকৃষ্ণের ছিলেন অর্জুন উদ্ধব সুদাম সিদাম বলরাম ইত্যাদি ইত্যাদি, পরম পুরুষের তেমন হাজারো হাজারো লাখো লাখো প্রত্যেকটা সৎসঙ্গী হচ্ছে এক একজন ভক্ত, ভক্তি প্রাণ ভক্তিময়ী, প্রতি প্রত্যেকের মধ্যে যেন ভক্তির একটা সমাহার ঘটেছে। তার মধ্যে থেকে আমরা আমাদের বুদ্ধিমতো করে পাঁচজনকে বেছে নিয়েছি। মহারাজ অনন্তনাথ রায়, যাকে ঠাকুর মহারাজ বলে সম্বোধন করতেন, প্রথম জীবনে বালক জীবনে বাল্য বন্ধু অন্তা বলে ডেকে আনন্দ উপভোগ করতেন, পরবর্তী সময়ে তার সাধু তার সাধনা তপস্যা দেখে পরম পুরুষ উক্তি করছেন, মহাপ্রভু চৈতন্য যেমন বলছেন উদ্ধব সম ভক্ত নাই এই পৃথিবীতে, পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ একটা অভূতপূর্ব শব্দ উচ্চারণ করলেন যে কলিযুগে অনন্ত মহারাজের মতো ভক্ত সাধক নেই, হয়নি। এ কোন সার্টিফিকেটটা তিনি অনন্ত মহারাজকে দিলেন এটা ভাবলে অবাক লাগে। শ্রীকৃষ্ণের পরে শ্রীবুদ্ধ শ্রী যীশু শ্রী রসুল, তারপর মহাপ্রভু চৈতন্যে সে উদ্ধবের মূল্যায়ন করছেন যে পৃথিবীতে ভক্ত নাই উদ্ধব সমান, এতগুলো যুগ পার হয়ে একজন ভক্তকে নির্বাচন করছেন সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের বিবর্তনে ছন্দে বিবর্তনে ধারাবে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আজকের যিনি অনন্ত মহারাজ, তিনি টাটকা টাটকা একটা সার্টিফিকেট পেয়ে গেলেন যে কলিযুগে অন্তার মতো এমন ভক্ত নেই, এমন সাধক নেই। আচ্ছা, কেমন করে প্রতি যুগে অর্জুন উদ্ধব এত বড় বড় সাধক সিদ্ধ, রামকৃষ্ণের আমলে বিবেকানন্দ ব্রহ্মানন্দ শিবানন্দ সারদানন্দ, আমার দৃষ্টিতে যা ধরা পড়ে, যারা ঠাকুরের নাম পেয়েছেন তারা তখন থেকেই একটা ভক্তির আধার তাদের মধ্যে যে আছে, ভক্তির সমাবেশ ঘটছে এই নাম, এই নাম রস আস্বাদন করতে করতে তাদের মধ্যে ভক্তির প্লাবন বইছে, তা তাদের চিহ্নিকরণ করবো কি করে, করতে পারি না। তার মধ্যে ওনাদের যেমন ওই আমলে পাঁচজন চারজন কি সাতজন কি 11 জন সিলেক্টেড ছিলেন, পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমলে 5 জন মহান ভক্ত সাধক সিদ্ধ তাপস সিলেক্টেড হয়েছিলেন। অনন্ত মহারাজ, ভক্তবীর কিশোরী মহারাজ, কীর্তনের ঋষি এই কিশোরী মহারাজ, আরেকজন সাধক অদ্বৈত আচার্যের বিবর্তনী ছন্দে যিনি আবির্ভূত হয়েছিলেন, আচার্য সতীশচন্দ্র গোস্বামী ওই একই বংশে আবির্ভূত হয়েছেন, আরেকজন হয়েছিলেন ঋত্বিকাচার্য দেবকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, আরেকজন সুশীল চন্দ্র বসু কর্মবীর। এই পঞ্চমহাতত্ত্ব, এদের জীবন তত্ত্বখানা তুলে ধরার মতো যোগ্যতা কার আছে আমার জানা নেই, আমার কোনো ভাববার শক্তিও নেই। অনন্ত মহারাজের ভক্তি কি কেমনতর কি মেঘদারে তার বিশ্লেষণ করার যোগ্যতা আগামী কত হাজার বছর যাবে মানুষের সাধক সিদ্ধ পুরুষের ভাববার বিষয়। একদিন পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর বলছেন, আপনারা সবাই জানেন সৎসঙ্গী সমাজ, কিন্তু আমি এখানে উপস্থাপনা করছি আমাদের একটা দৃষ্টিভঙ্গি থেকে,
সমস্ত ভক্তমণ্ডলী ঠাকুর পরিবেষ্টিত হয়ে আছেন, একটা গন্ধ নাকে আসছে। বহু দূর থেকে তিনি গন্ধ পেতেন, বহু দূর থেকে তিনি শব্দ শুনতে পেতেন, কারণ বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছেন। আমরা প্রণাম করি, যিনি সর্ববিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছেন সেই বিষ্ণুকে আমি প্রণাম করিতেছি। তা সেই বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র। তাই তার কান সর্বত্র বিরাজ করছে, তার নাকও সর্বত্র বিরাজ করছে, পঞ্চেন্দ্রিয় চির জাগ্রত হয়ে আছে। বহু দূরে, প্রায় 2-3 কিলোমিটার দূরে থেকে একটা গন্ধ ভেসে আসছে। সেই গন্ধ জেনে ঠাকুর বলছেন, দেখে এত কি হয়েছে, কি জন্য এত গন্ধ বেরোচ্ছে? তা দেখা গেল যে 2-3 কিলোমিটার দূরে একটা গরুর হাড় পড়ে আছে, পচা হাড়। তো সেই ওটা ফেলে দিয়ে গঙ্গা স্নান করে আয়। তো কেউ বলছে, ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসি, গামছা পরে আসি, কেউ মুখ কাপড় চোপড় ছেড়ে আসি। পরম পুরুষ শ্রী ঠাকুর নকুলচন্দ্র, তাঁর ভক্ত সাধক সান্ত মহারাজ, এই সান্ত মহারাজ, অনন্ত মহারাজ, তিনি এসে ঘোড়ায় থেকে নেমেছেন, একদম সাহেব সুবোধ, আলখাল্লা পরা, কোট প্যান্ট, টাই, সোনার চেনের ঘড়ি, হীরের বোতাম, হীরের আংটি, এমন তার মহারাজ নেমেছেন। ঠাকুর বলছেন, ও অহন্তা, ওই যে ওখানে নাকি গরুর হাড় পড়ে আছে, ওটা ফেলে দিয়ে এত এসে আমার কাছে চলে আয়। এক মুহূর্ত দেরি করলেন না, এক মুহূর্ত তিনি দেরি করেননি, সঙ্গে সঙ্গে তিনি ওই ওই পোশাক, ওই অবস্থায় তিনি চলে গেলেন, যে ওটা মুখে করে নিয়ে বহু দূরে ফেলে দিয়ে এলেন, মুখটা ধুইলেন না পর্যন্ত। সমস্ত ভক্তমণ্ডলী বলছে, মহারাজ আপনি জামা কাপড় ছাড়ুন, চান করুন, পদ্মায় গিয়ে স্নান করে আসুন, মুখটা অন্তত কুলি করুন। ওনার পিছনে পিছনে বলতে বলতে যাচ্ছে, আর উনি কিন্তু নির্বিকার চিত্তে হেঁটে চলেছেন তাঁর গুরুর পাদ পদ্মে প্রণাম জানাবার জন্য, গুরুর আদেশ পালন করেছেন। আর গুরুর আদেশ পালন করার মধ্যে যে ব্রহ্মজ্ঞান লুকিয়ে আছে, সেটা কিন্তু যুগ যুগ ধরে আমরা জেনে এসেছি, পড়ে এসেছি, শুনে এসেছি। মহাপ্রভুর আদেশ পালন করেছেন অনন্ত মহারাজ, পুরুষোত্তম বিনির্মিত অনন্ত মহারাজ, অনন্তের অভিসারী তিনি, অনন্তের পূজারী তিনি। আর সেই মহারাজ তিনি বলছেন, তোমরা কি বলছো, মুখ ধুইবে, হাত ধুইবে, চান করবে, আমি তো কোনো বিস্বাদ কিছু দেখলাম না। বলে, দুর্গন্ধ পচা জিনিসটাকে আপনি মুখে করে নিয়ে গেলেন, বলে আমি টেস্টই পাইনি, বুঝতেই পারিনি, আমার মধ্যে যেন মনে হলো একটা সৌবাস ছড়িয়ে পড়ছে। এই গুরুর আদেশ নির্দ্বিধায় পালন করো। বিবেকানন্দ বলেছিলেন, ক্যারিং আউট দি কমান্ডস অফ দি গুরু উইদাউট লিস্ট অফ ডাউট আর হেজিটেশন, ইট ইজ অনলি ওয়ে টু দ্য সাকসেস অফ দি লাইফ, দ্যার ইজ নো আদার পাথ টু সাকসেস। গুরুর আদেশ পালন করা, এই নির্দ্বিধায় নিঃসন্দেহ চিত্তে, একটুখানি সময় নষ্ট না করে গুরুর আদেশ পালন করাই হচ্ছে ধর্ম, এবং জীবনের সার্থকতা, সৌন্দর্য ওইখান থেকেই আছে। তিনি বলেছিলেন, জানি না তিনি কতটুকু গুরুর আদেশ পালন করতে পেরেছিলেন, কিন্তু অনন্ত মহারাজ বলেননি, কিন্তু তিনি গুরুর আদেশ অমন্তর করে পালন করে চলেছেন। হনুমান বলেননি, তিনি গুরুর আদেশ পালন করে চলেছেন, এইটাই তাদের জীবনের যেন সৌন্দর্য এবং সার্থকতা। অর্জুনকে বলতে হচ্ছে, কিন্তু উদ্ধবকে বলতে হচ্ছে না, না বলিতে করে সেবা, সেই তো সেবক নাম। নির্দ্বিধায় গিয়ে মুখে করে ফেলে দিচ্ছেন, এতটুকু সন্দেহের কণা মাত্র না রেখে, এটা কিন্তু অত সহজে হয় না।